তো আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পটল বাপার রেসিপি। তো দেখতে পাচ্ছেন পটলগুলোর প্রথমে আমরা খোসা ছাড়িয়ে নেব এবং পটলের মধ্যখানে এইভাবে একটি পটলে তিনটি করে এরকম দাগ দেব এবং দুই পাশে এরকম তিনটি করে ছয়টি দাগ দিতে হবে অল্প পরিমাণ হালকা করে। তো আমরা আজকে 40 পিস পটল নিয়েছি। তো 40 পিস পটল আজকে আমরা রান্না করে দেখাবো আপনাদেরকে। তো প্রথমে আমরা পটলগুলো এইভাবে তেলে ভেজে নেব এবং পটল বাপার জন্য আমরা একটি পাত্রে মশলা গুলিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা 1.5 কাপ জল নিয়েছি এবং 2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি এবং 3 চামচ জিরার গুঁড়া এবং 2 চামচ হলুদের গুঁড়ো এখন এই গুঁড়োগুলো আমরা ভালো করে মিক্সার করে নেব। এদিকে দেখতে পাচ্ছেন আমাদের পটলগুলো ভাজি হয়ে যাচ্ছে। তো আমরা বেশি ভাজবো না পটলগুলো, হালকা বাদামি কালার হলে পটলগুলো নামিয়ে নিতে হবে। এবং আমরা সম্বরের জন্য দেখতে পাচ্ছেন এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো মরিচ, আদা, জিরা, হিং এবং কাঁচামরিচ নিয়েছি। তো দেখতে পাচ্ছেন 1 কাপ সরষের তেল দিয়ে দিয়েছি আমরা, আপনারা চাইলে ঘি বা অন্য যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন। তো দেখতে পাচ্ছেন শুকনো মরিচ দেওয়ার পরে এলাচ, দারচিনি এবং জিরা, তেজপাতা এবং আদা দিয়ে দিয়েছি আমরা। তো 1/2 চামচ পরিমাণে হিং দিয়ে দিচ্ছি এবং যে কাঁচামরিচ কুচি করা আছে সেই কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দেবো। এবং যে মশলা গুলানোগুলো ছিল সে মশলা গুলানোগুলো আমরা দিয়ে দিচ্ছি তেলে। তো এভাবে মশলাগুলো কিছু সময় জ্বালাতে হবে। এবং যে পটলগুলো আমরা ভেজে রেখেছিলাম সে পটলগুলো আমরা দিয়ে দিচ্ছি মশলাতে। এবং 2 চামচ লবণ এবং এভাবে আরো কিছুক্ষণ জ্বালানোর পরে এখন 1 লিটার গরম জল দিয়ে দিতে হবে। এভাবে কিছুক্ষণ জ্বালানোর পরে জলগুলো যখন শুকিয়ে আসবে তখন আমরা 1 চামচ পরিমাণে সাম্বার মশলা দিয়ে দিব। তো এখন আমরা রান্নার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখন আমরা 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং এখন চুলার জাল বন্ধ করে দিতে হবে। পটল বাপার উপরে একটু পনির এভাবে গুঁড়ো করে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। তো এইভাবে আপনারা এই সুস্বাদু পটল বাপা রেসিপি তৈরি করতে পারেন বাসায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।